হরসন্ধে আগুন অফিস পাড়ায়, ঘটনাস্থলে মেয়র, উদ্ধার কার্যে দমকল কর্মীরা। হরসন্ধে হঠাৎ আগুন অফিস পাড়ায়, হেয়ার স্ট্রিট থানা এলাকার পোলক স্ট্রিটের একটি বহুতলে বিধ্বংসী আগুনের খবর পেয়ে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বহুতলের একটি ফ্লোর থেকে হঠাৎ আগুন জ্বলতে শুরু করে এবং কালো ধোঁয়া দেখা যায়। আগুনের শিখাও স্পষ্ট অনুভূত হয়। ওই বহুতলের একেবারে গায়ে লেগে রয়েছে আরও একাধিক অফিস বাড়ি। দমকল কর্মীরা জানান, আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য প্রথম থেকেই আপ্রাণ চেষ্টা করেছেন দমকল কর্মীরা। গোটা বাড়িটির এবং আশেপাশের বিদ্যুৎ পরিবহন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।